Chunky Puri, Shampoo Cafe, Quality Food, Quality Time, Kelbo, Cabona, Taiko, Biomore, Kotobochor Bade, SSA, Holi, Amar Didi, Amar Pistoto Didi, Dilli Theke Esheche, Special Room, Barakbe Dara, Jikono Ekta Kinle Pak. আমার পিস্তা দিদি ও দিল্লি থেকে এসেছে, ওর সাথে এই প্রথম তোমরা ওকে দেখছো আমার ভিডিওয়ে। আজ হোলির দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করব। গতকাল আমরা গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, তো ওখানে ভীষণ সুন্দর মানে বসন্ত পঞ্চমী আর কি, তাই তো বসন্ত পঞ্চমী খেলেই হলো। ও আর আমাদের এই কপালের টিপটা পরিয়ে দিয়েছে, মানে টিপ না এই আবিরটা মাখিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল খোল করতাল বাড়াতে বাড়াতে, এবার আমরা গাড়িটা দাঁড়িয়েছিল তখন ওরা পরিয়ে দিয়েছে সবাই, আর অমৃতি দিয়েছে, আর অমৃতি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ সবার হাতে অমৃতি দিয়েছে, যা পুরো খাওয়ার উপর আছে। শুরুত করে না টান দে দেখি, গরম লাগবে, তুমি ওটা টানো। দিল্লিতে তো ওর একটা গানের পারফরমেন্স ছিল গতকাল, যেটা বললাম তখন জোড়াসাঁকোয়, তো সেটা খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, এত সুন্দর আর মানে কি বলবো। তো এখন চারপাশে হোলির হই হই চলছে, দোল খেলা চলছে, রং খেলা। আর আজকে গতকালের যে ভিডিওগুলো মানে আমি যখন গিয়েছিলাম আর কি জোড়াসাঁকোয়, তো ওখানে কিছু কিছু শ্যুট করেছি, সব পারিনি, তো যতটা শ্যুট করেছি কালকের বসন্ত উৎসবের আর কি, তো তার কিছু ক্লিপস এখানে আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তারপরে আবার ফিরে আসছি আজকের দিনে। মঙ্গলবার 7 তারিখ ছিল দোল, সেই উপলক্ষে সোমবার 6 তারিখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মঞ্চস্থ হল রবির বসন্ত। সামগ্রিক পরিচালনায় ছিলেন মনোজ মুরলী নায়ার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, চন্দ্রদয় ঘোষ, কমলিনী মুখার্জি। এক মোহময় পরিবেশে যেন ডুবে গিয়েছিলাম বাংলা সাহিত্যের পীঠস্থান জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানে বসে রবির বসন্তের স্বাদ নেওয়া কতটা তৃপ্তিকর তা বলে বোঝাতে পারবো না।
ডাকঘর আয়োজিত এই অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিল চিত্রাঙ্গদা। বোঝা যাবে না এই যে এখন ব্যাকে চলে গেল, এখন বোঝা যাচ্ছে দেখ। কিরে কেমন লাগছে বল? দারুন দারুন, কতদিন বাদে। পূর্ণিমার চাঁদটাকে দেখা যাচ্ছে কোথায়? চাঁদ বাবা, ওই যে দোল পূর্ণিমার চাঁদ, এই যে অভিষেক। ভালো পড়েছে তো? চকচক করছে না? তোকে বেশ ভালোই লাগছে। বোনের এখন সেলফি তোলা হচ্ছে, শেষ আর হয় না। এরকমই থাকবে রাত্রিবেলা, পরপর পরপর দাঁড়িয়ে যাচ্ছে না নৌকোগুলো? হ্যাঁ, কাছেটা চলে যাচ্ছে। আজ 8 তারিখ, আজ হচ্ছে হোলি। আজ দিদি বাড়ি চলে যাচ্ছে, দিল্লি রওনা দিচ্ছে, তো সেই জন্য আমি আর দিদি প্রায় 4 নাগাদ পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আমি যাবো না কোথাও নিচে। আমার বাড়ির কদিন আমার সঙ্গে ছিল, খুব বেশি ভিডিও করা হয়নি, খালি পার্টিকুলার কিছু কিছু ভিডিও করা হয়েছে, অল্প বেশি হয়েছে। আর কিছুক্ষণ বসবো, 4:50 ট্রেন ছাড়বে, রাজধানীতে বসে আছি। তখন তো দেখাই হবে, আর ওরাও আসবে, তোরা আসবি। ঠিক আছে, আসছি। ভালো, সাবধানে যাস, ফোন করবো। হ্যাঁ ঠিক আছে।